ফিজ সাকিব ব্যতীত বাংলাদেশের আইপিএল খেলোয়াড় চোখেই পড়ে না। তবে অতীতে আইপিএলে সুযোগ পাওয়া বাংলাদেশিদের তালিকাটা মোটেও এতটা ছোট না। রাজ্জাক কিংবা আশরাফুল, তামিম কিংবা মাশরাফি সবাই সুযোগ পেয়েছেন আইপিএলে, তবে নিজেকে টিকিয়ে রাখতে পারেননি। অনেকের আইপিএল ক্যারিয়ার শেষ হয়েছে এক ম্যাচেই। তেমনই কিছু খেলোয়াড়কে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সেই 2008 সাল থেকে রাজ্জাকের হাত ধরে দেশের আইপিএল যাত্রা শুরু। সেই যাত্রা এখনও অব্যাহত রেখেছে ফিজ সাকিব জুটি। দেশের হয়ে একাধিকবার আইপিএল খেলার পূর্ব ইতিহাস শুধু এই দুই ক্রিকেটারের নামের পাশে আজও বাধাই করা আছে। তবে বিশ্বের সেরা প্রভাবশালী এই ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লীগের আরও বেশ কিছু বাংলাদেশি ক্রিকেটারের সুযোগ পাওয়ার আছে স্মৃতি। তবে আইপিএলের সুযোগ মিললেও তাদের আইপিএল ভাগ্য নির্ধারিত হয় মাত্র এক ম্যাচে। আবার কেউ কেউ সেই এক ম্যাচেও খেলার সুযোগ পাননি। এই যেমন দেশসেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা প্রথমবারের মতো আইপিএলে সুযোগ পান 2009 সালে। সেবার $6 লাখ বিনিময়ে তাকে দলে ফেরায় কলকাতা, যা এখন পর্যন্ত আইপিএল খেলা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দাম। তবে দামের তুলনায় তার পারফরমেন্স ছিল খুবই হতাশার। কলকাতার হয়ে এক ম্যাচ খেলে 4 ওভারে তিনি রান দেন 58। সেই ম্যাচে হেরে যায় কলকাতা। এরপর আর একাদশে জায়গা মেলেনি দেশসেরা সাবেক এই অধিনায়কের। সেবার মাশরাফির সাথে আরও এক বাংলাদেশির সুযোগ হয় আইপিএলে খেলার। তৎকালীন দেশের পোস্টার বয় আশরাফুলকে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স। $75,000 কেনা আশরাফুলও সেবারই নিজের কপাল পড়েন। মুম্বাইয়ের হয়ে প্রথম ম্যাচ খেলে করেন মাত্র 2 রান। এই রান করতে গিয়ে 10 বল খেলেছিলেন। এরপর আর দলে জায়গা হয়নি তার। তাদের মতেই আইপিএলে নিজের ভিত করতে ব্যর্থ হয়েছিলেন আব্দুর রাজ্জাক। 2008 সালে প্রথম বাংলাদেশি হিসেবে ভারতীয় এই টুর্নামেন্টে ডাক পান এই স্পিনার। সেই সময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে কিনে নেয় $50,000। প্রথমবারের মতো মাঠে নেমে তেমন প্রত্যাশিত কিছুই উপহার দিতে পারেননি তিনিও। মাত্র এক ম্যাচের ক্যারিয়ারে তিনি 2 ওভারে 29 রান দেন। তবে বিনিময়ে দলকে দিতে পারেননি একটি উইকেটও, যার ফলে তাকে বেঙ্গালুরুর একাদশে আর সুযোগই দেওয়া হয়নি। সেই দিক দিয়ে সবচেয়ে দুর্ভাগ্য বর্তমান ওডিআই ক্যাপ্টান তামিম ইকবাল খান, কেননা আইপিএলে দল পেলেও একবারের জন্য মাঠে নামার সুযোগ হয়নি তার। $50,000 বিনিময়ে 2012-13 দুই মৌসুমেই তাকে নিয়েছিল পুনে ওয়ারিয়ার্স, কিন্তু একবারের জন্য তাকে একাদশের সুযোগ দেয়নি পুনে। সেই ধারায় এবার হয়তো তাদের সঙ্গ হতে পারে লিটন কুমার দাসও। আইপিএলের 16তম আসরে কলকাতায় সুযোগ মিলেছে তারও। তবে আদতে শেষ অবধি একাদশের সুযোগ মিলে কিনা এই ওপেনারের, সেটাই এখন দেখার বিষয়।